চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে সারাক্ষণই ব্যস্ত থাকে, এটা সেটা একটা না একটা নিয়ে ব্যস্ততা থাকবেই ওর। আমার মনে হচ্ছে বাসে কিছু একটা হয়েছে। বললাম তো কিছু হয়নি। আচ্ছা মা, বাবার সাথে কি রাগ করেছো? তুমি কিসের কথা বলছো? এর আগে আপনার মেয়ের অত্যাচারে যখন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আপনারা একটা বারের জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন, করেননি। এখন মাও যদি আর ফিরে না আসে, আপনারা খোঁজ খবর নেবেন না, আপনারা ঘরে বসে অপেক্ষা করবেন, এটা ঠিক না বাবা। তুমি আমাকে কি করতে বলো বাবা? নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না, আপনি যান খুঁজে বের করেন। আরে কোথায় খুঁজবো? আপনি বিনার বাসায় খবর নেন বা আত্মীয় স্বজনের বাসায় খবর নেন, আশপাশে খবর নেন, হসপিটালে খবর নেন, থানায় খবর নেন। আচ্ছা বাবা, দরকার হলে আমি আপনার সাথে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে বাবা, এত টেনশন কর। শোনো, আল্লাহ না করুক যদি কিছু না হয় তবে ঠিকই ফেরত চলে আসবে। আর তাছাড়া আমি আমাকে একটু চিন্তা করতে দাও, আমি চিন্তা করে তোমাকে বলছি যে আমরা এখন কী করবো। বাবা চিন্তা করতে, তুমি কি করেছো? আমি কি করেছি? শিহাব ওরকম খেপে গেল কেন? আমি তো জানি না আপা। তুমি জানো না তাহলে শিহাব খেপলো কেন বলো তো? কি করেছো আপা? আমি তো শুধু না টাই খুলতে গিয়েছিলাম। নিশ্চয়ই তুমি খুব তাড়াহুড়ো করছিলে। আরে একটু আস্তে করবে না কাজ? না আপা, আমি তো ধীরে ধীরে খুলতে গিয়েছিলাম। তাহলে শিহাব বিরক্ত হলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না আপা। শোনো তিথি, সব কাজ ধীরে সুস্থে করতে হবে। তুমি তোমার সৌন্দর্য, তোমার মুগ্ধ দৃষ্টি দিয়ে শিহাবকে একবারে মোহিত করতে হবে। এভাবে পুরুষ মানুষকে বশ করতে হয়। না না আপা, ওনার অনেক রাগ। রাগে হয়তো ভালো, যে পুরুষের রাগ নেই সে আবার পুরুষ মানুষ হলো নাকি? এটা কি বললেন আপা? রাগী হওয়া ভালো? হ্যাঁ, রাগী হচ্ছে পুরুষ মানুষের গুণ, একেবারে সিংহের মতো। যত রাগ তত গুণ, যত রাগ তত গুণ। কি বললাম? যত গুণ তত রাগ। একদম। আর এইটা তোমাকে অর্জন করতে হবে। যখনই এটা তুমি অর্জন করতে পারবে তখন তুমি দেখবে তুমি একটা গর্ববোধ অনুভব করছো। এটা কিভাবে করবো আপা? বশ করে। পুরুষ মানুষ সিংহ পুরুষকে একেবারে বশ করে মেনি বিড়াল করে নিতে হবে।
কি করতে হবে? মেনে বিড়াল করতে হবে। একদম ঠিক। সুতরাং তোমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, ষোলকলা বুঝো? না তো আপা। ষোলকলা হলো মেয়েদের ষোলোটা কৌশল, যেটা প্রয়োগ করে পুরুষদেরকে বশ করে, হাতের মুঠোয় নিয়ে আসে। আপা, কাজটা কি খুব কঠিন? একদম না, শুধু কৌশলগুলির প্রয়োগ জানতে হবে, আমি তোমাকে শিখিয়ে দেব। মনে রাখবে, সব কিছু তোমাকে প্রপারলি মেনটেন করতে হবে, তাহলে কেল্লা ফতে। কি ফতে? তাহলে কেল্লা ফতে। একদম। কাজে যা করবে খুব সাবধানে করবে, কোনো ভুল করা যাবে না। ঠিক আছে আপা। আপা, তাহলে আমি আজকে চলে যাই? তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। শিহাব তোমার উপর যেভাবে রেগে আছে, আজ তো শিহাবের সামনে তোমার যাওয়া চলবে না। এটা এক ধরনের কৌশল, সেটা কি জানো? কি বলে? ঝোপ বুঝে কোপ মারা। কি? ঝোপ বুঝে কোপ মারা। একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও। ঠিক আছে আপা, আমি তাহলে আসি। আসুন, এখানে সব গুছিয়ে রেখেছি, আপনি যেটা চাবেন সেটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে সময় মতো চলে এসো, দেরি করো না। ঠিক আছে আপা, আমি তাহলে আসি। আচ্ছা এসো। আগে সকালবেলা শিহাবের নতুন বউ এসে হাজির, রিনা তাকে সাজিয়ে গুছিয়ে তোর দাদির একটা শাড়ি পরিয়ে আমাদের কাছে পাঠিয়েছে সালাম করার জন্য। পাগল, তোর বোন একটা পাগল, তোর বাবা একটা পাগল, তোর বোনের পাগলামির সাথে তোর বাবাও তাল দিচ্ছে, আর আমার তো এদিকে জীবনটা শেষ। তুমি শুধু শুধু এত ভাবছো মা, আপা তো সারা জীবন এরকম পাগলামি করে গেছে, এটা নতুন কি? আম্মা থাকলে আজ আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। উনি চলে গিয়ে আমাকে যে কি বিপদের মধ্যে ফেলেছে। তাই বলে তুমি এভাবে যে বাড়ি থেকে বের হয়ে আসলে, বাড়ির সবাই টেনশন করছে না? সেটাই শুনে ওদের আছে নাকি, ওরা আছে ওদের পাগলামি নিয়ে। না মা, নিশ্চয়ই বাবা তোমার জন্য টেনশন করছে। আর তুমি কতক্ষণ হয়েছে বাড়ি থেকে বের হয়ে এসছো, তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমি বাবাকে ফোন করছি। খবরদার, খবরদার তুই ফোন করবি না, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। মা, এটা তুমি কি বলছো? এটা যদি এই বাড়ির কেউ জানে তাহলে কি মুশকিলটা হবে তুমি বুঝতে পারছো? তাহলে আমার আর কি করার ছিল বলতো? তাই বলে তুমি এভাবে বাড়ি থেকে চলে আসবে, এটা যদি কেউ জানে তাহলে কি ভাববে? শোন, আমার যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো আমি তোর এখানে আসতাম না। আর ভাবলাম তুই অসুস্থ, তোকে একটু দেখে যাই, আর তোর শ্বশুরকে কিছু না জানালেই তো হয়। মা, তুমি কি মনে করো আমার শ্বশুর বোকা? আমার শ্বশুর কিছুই বোঝে না। মা শোনো, উনি অনেক চালাক একজন মানুষ, উনি ঠিকই বুঝে ফেলবে। তাহলে তুই কি করতে বলিস, আমি এখান থেকে চলে যাব? না মা, তুমি বাবাকে একটা ফোন করো, বলো তুমি এখানে আছো, বাকিটা আমি ম্যানেজ করবো। কখনো না, আমি কিছুতেই তোর বাবাকে ফোন দিব না, আর আমি ওই বাড়িতেও যাব না। তাহলে কি করবে তুমি? চলে যাব আমি, যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব, তোর এখানে আমি থাকবো না। রাগ করছো কেন মা? আমি শুধু তোমাকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে চুপচাপ থাকো, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। আমি তো কাউকে কিছু বলছি না, তুই এত ভাবছিস কেন? জিজ্ঞেস করলেও তুমি কিছু বলবে না, যদি কিছু জিজ্ঞেস করে বলবে তুমি আমাকে দেখতে এসেছো। এই বয়সে তুমি হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসছো, এটা যদি এই বাড়ি কেউ জানে আমাকে কিভাবে ইনসাল্ট করবে তুমি বুঝতে পারছো?
আমি তো নিজেও অসুস্থ। এই সময় যদি ওরা পাঁচ কথা শোনায় তাহলে আমার কেমন লাগবে বলো? তোকে কিছুই করতে হবে না। তুই এত অস্থির হচ্ছিস কেন? চুপ করে বস তো, মাথা ঠান্ডা করে বস। তুই অসুস্থ, আমি তোকে দেখতে এসেছি। তোর শ্বশুরকে আমি সেটা বলেছি আর উনি সেটা বিশ্বাসও করেছে। তুই এটা নিয়ে কোনো মাথা নষ্ট করিস না মা, লক্ষ্মী মা। কিন্তু বিহাই সাহেব আমার তো মনে হয় না সবকিছু ঠিক আছে। একটু একটু টেনশন তো আছেই। কিসের টেনশন বলুন তো? না মানে ওই বিনার অসুস্থতা আর তা মানে খবর পেলাম আর তাছাড়া অহনাকে পাঠালাম, তো অহনা তো ওকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা, মানে খবর পাইনি, তো ওই সব কিছু মিলিয়ে একটু টেনশনে আছে আর কি। মেয়ের খবর নেবার জন্য তো আপনি একটা ফোনও দিলেন না, তার মানে হচ্ছে এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, তাই তো? কি বলে, মেয়ে অসুস্থ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ হবে না? মেয়ের খবর আপনি ঠিকই পেয়েছেন, আপনার নিশ্চয়ই অন্য টেনশন আছে। অন্য কারণে টেনশন? না মানে আপনি কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না অথচ আপনার মন খারাপ? আচ্ছা কি ব্যাপার বলুন তো, হঠাৎ আমার মন খারাপ এই কথাটা এতবার বলছেন কেন? বুঝতে পেরেছি আপনি বলবেন না। আপনি এক কাজ করুন, বেয়ান সাহেবকে দিন, আমি তার কাছে জিজ্ঞেস করি। ও তো মনে হয় রান্না করে হয়তো বা ব্যস্ত আছে। বেয়ান সাহেব কোন রান্না করে, আপনার বাসা নাকি আমার বাসা? মানে বেয়ান সাহেব এই বয়সে আপনি বেয়ান সাহেবের খবর রাখেন না, কি করে হবে বলুন তো? ও কি আপনার বাসায় গেছে? বেয়ান সাহেব তা না হলে কি আর আপনাকে আমি এই কথা জিজ্ঞেস করি? মেয়ে এতদিন ধরে বিয়ে দিয়েছে অথচ কোনোদিন আমার বাসায় উনি আসেননি, আর যখন উনি হুট করে চলে এসছে তখনই আমি বুঝতে পেরেছি ডাল মে কুচ কালা হয়। না মানে আমার উপর রাগ করেছিল তো একটু, তাই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন ভাগ্য ভালো যে আপনার ওখানে গিয়েছে, আপনি আমার টেনশনটা একটু রিলিজ করার সুযোগ দিলেন। বেয়ান সাহেব সংসারে এরকম টুকটাক ঝামেলা থাকবে, তুমি টেনশন করার কিছু নেই। তাছাড়া উনি কিন্তু এখন আর টিনেজ নেই যে হারিয়ে যাবে। আপনি টেনশন করবেন, টেনশনের কিচ্ছু নেই। কি যে বলেন বিয়াই সাহেব, ওটা তো কোনো ভয় না। ভয়টা হলো বয়সে, এই বয়সে আসলে পরে মানুষ একটু ডিপেন্ডেন্টই হয়ে যায়, স্ত্রীর সাহায্যের দরকার পড়ে, সময় মতো ওষুধ খেতে হয়, বথ্য নিতে হয়, কত কিছু সব রুটিন কাজগুলো তো ওই সামলায়। চিন্তা করবেন না বিয়াই সাহেব, উনি ওনার মেয়ের কাছেই আছে, তাছাড়া বৌমা ওনার যথেষ্ট টেক কেয়ার করছে। সময় হলে আপনি আপনার সম্পদ ফিরিয়ে নেবেন, তবে এরপর কিন্তু একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো? খাঁচার পাখি একবার আকাশে উঠতে পারলে না, সেই পাখিকে খাঁচায় বন্দি করা খুব মুশকিল। যাবে আর কোথায়, ঘুরে বেড়ে তো আপনার বাড়িতে গিয়ে উঠবে তার মেয়ের কাছে। হ্যাঁ তা মেয়ের কাছেই আসবে, এবারে মতো ফেরত পাবে। তবে ভবিষ্যতে আসলে কিন্তু আর ফেরত পাবেন না, একেবারে মেয়ের কাছেই রেখে দেবো। আসলে
ও যদি ওর মেয়ের কাছে থেকে শান্তি পায় তাহলে আমার কোনো আপত্তি নেই। শুনুন বিয়াই সাহেব, স্ত্রীরা মাঝে মাঝে একটু রাগ করবে, এটাকে আপনি অভিমান বলতে পারেন। আর এই অভিমান ভাঙানোর মোক্ষম ফর্মুলা হচ্ছে কানের কাছে গিয়ে একটু নরম স্বরে কথা বলা। তাই নাকি? তাতেই অভিমান ভাঙবে? আরে আলবত ভাঙবে। আমার সঙ্গে কথা বলার পর আপনি বিএন সাহেবকে ফোন করে একবার দেখুন, নরম স্বরে একটু কথা বলে দেখুন, একেবারে হাতে নাতে পল পাবে। তাহলে তো আপনার এই প্রেসক্রিপশন অনুসারে কথা বলতেই হয়। অবশ্যই আমি এক্ষুনি ফোন করব। হ্যাঁ তাই করুন। তবে হ্যাঁ, গুণাক্ষরও কিন্তু বলবেন না আমার সঙ্গে আপনার কথা হয়েছে। আপনি বিয়ান সাহেবকে ফোন করুন যেন আপনি নিজেই তাকে আবিষ্কার করেছেন। বিয়ান সাহেব, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আবার আমিও তো দীর্ঘদিন তাকে নিয়েই আছি, বুঝি, চিনি তাকে। ভাই সাহেব, আমি আপনার মনের অবস্থাটা বুঝি। তাও তো বুড়ো বয়সে আপনার কথা বলার মতো একজন সঙ্গী আছে, আমার তো তাও নেই। আই এম সরি ভাই সাহেব, আমি আপনাকে হার্ট করতে চাইনি। না না ভাই সাহেব, এখানে সরি বলার কিছু নেই। এটা হচ্ছে মানুষের নিয়তি, আগে থেকেই নির্ধারণ করা থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। আপনি ওই যে নরম সুরে বিএন সাহেবকে একটু ফোন করুন। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ। বিআই সাহেব, ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে আপনি আপনার কাজটা সারুন, আমি রাখছি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ বিনা, আমি তোর বাবা। বাবা, এতক্ষণে ফোন করেছো তুমি? হ্যালো মা, কি হয়েছে? কি হয়েছে সেটা তোমরাই ভালো জানো। মাসি কখন বাসা থেকে বের হয়েছে কিন্তু এর মধ্যে তুমি একবারও ফোন করোনি। আমি তো ধারণা করেছিলাম তোর মা নিরাপদ জায়গাতেই আছে। ধারণা করলেই তো হয় না বাবা, মা আমার এখানে এসেছে সেই কখন, তার মানে বাসা থেকে বের হয়েছে আরো আগে। সারাদিন কোথায় ছিল তুমি একটাবার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করনি? কোথায় ছিল? তুমি কি সেই খবর নিয়েছো? নাওনি, তাহলে এখন কেন ফোন করছো? আশ্চর্য, তুই আমার উপর এত রেগে যাচ্ছিস কেন? আমি তো জানি যে আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী মহিলা, সে যেখানেই যাবে একটা নিরাপদ জায়গাতে যাবে। এসব কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়াতে পারো না বাবা। আসলে তোমরা সব পুরুষ এক, নিজের স্ত্রীর ব্যাপার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। এবার বলতো তোর মা ভালো আছে তো? শোনো বাবা, এই সব হাস্যকর বিষয় বন্ধ করো। মানুষ যদি এখন এসব জানে কি মনে করবে? এসব তো কিছুই হতো না। রিনা যদি এই সমস্যাটা না করত, তুই তো জানিস যে রিনা আবার নতুন একটা বিষয় নিয়ে পাগলামো শুরু করেছে। আপাকে এসব বন্ধ করতে বলো। আর এসব কি, মানুষ শুনলে তো হাসাহাসি করবে। দেখবি না, এসব বন্ধ করা যাবে না। তুই তো ভালো করে জানিস যে আমাদের পরিবারে একটা পাগলামির বাতিক আছে, এটা সারা জীবন চলবে, বন্ধ হবে না। আর তোর দাদারও এই 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 অভ্যাসটা ছিল, আর যেটা আমার মা সারা জীবন সহ্য করেছে। বাবা, তুমি সেটা বন্ধ করতে পারতে কিন্তু তুমি সেটা করোনি, আর তোমার প্রশ্রয় পেয়ে আপা এগুলো করার সাহস পাচ্ছে। এই প্রশ্রয় তো তোকেও দিয়েছিলাম, কই এমন তো হলো না। আসলে কি জানিস, এগুলো ওই ম্যান টু ম্যান ভেরি করে, আবার ঠিক হয়ে যায়। আচ্ছা শোন, তোর মা কোথায়? মাকে দিয়ে তুই একটু কথা বলি। ঠিক আছে, দিচ্ছি। মা, মার সাথে কথা বল। মা প্লিজ, মা প্লিজ কথা বল। Thank you.
হ্যালো। আচ্ছা আচ্ছা বলো তো তুমি কি এভাবে রাগ করতে হয়? আর রাগ করে গিয়ে একেবারে মেয়ের বাড়িতে উঠতে হয়? আচ্ছা ওরা এখন কি ভাববে বলো তো? ওরা আবার কি ভাববে, আমি কি আমার মেয়েকে দেখতে আসতে পারি না? তুমি তো তোমার মেয়েকে দেখতে ওই বাড়িতে যাওনি। তাতে কি হয়েছে, ওরা তো আর সেটা জানে না। হ্যাঁ জানে না কে বললো? তুমি কি মনে করো যে ওরা এত বোকা? এই যে বিয়া সাহেব একটু আগে আমাকে ফোন করেছে, এখন আমি কি লজ্জায় পড়েছি বলো তো? ঠিক হয়েছে, তোমার লজ্জা পাওয়াই উচিত, যখন পাগলামি করে তখন মনে থাকে না। আর তুমি আমার উপরে চড়ছো কেন? তোমার প্রশ্রয় পেয়ে তো রিনা এসব করেছে। এখানে প্রশ্রয়ের কি দেখলে বলো তো? রিনা তো এসব আগেও করেছে, আবার এক সময় ঠিকও হয়ে গেছে। এত দেরি হলো তোর আসতে, তোমরা সকাল সকাল আসার কথা ছিল, এত দেরি হলো যে? খুব কি দেরি হচ্ছে মা? কিন্তু আমি এখন কিছুই খাবো না। আপনি না খেয়ে গেলে তো আপা রাগ করবেন। আপা কি বলবেন? অভিভাবকরা চায় তার সন্তানরা দুধে ভাতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আপনার কথার কোনো বরখেলাপ করব না মামা। আম্মা আপনার মেয়ে তো আমাকে বোন বানিয়েছে, আর আপনার মেয়ে যদি আমার বোন হয় তাহলে তো আপনি আমার আম্মাই হন। না হই না, খবরদার আমাকে আম্মা ডাকবে না। আলপনা কি?